হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে। আজকে আপনাদেরকে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অনেক মজার এবং স্বাস্থ্যকর একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা খেতে যে কতটা মজার সেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। আমার নাস্তার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চালের সুজি দিয়ে দিচ্ছি। আমরা যে চালের গুঁড়ি করি সেই চালের গুঁড়িটাকে আমি চেলেছি, তারপরে এই সুজিগুলো বের হয়েছে। আর আরেকটা প্রসেসও আপনারা সুজিটা বের করতে পারবেন, সেটা হলো আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে চালের গুঁড়িটাকে এনে আমাদের জর্জেট যে কাপড় থাকে মানে ওড়নাগুলো সেই ওড়নার মধ্যে সেই গুঁড়িটাকে যদি আবার চেলে নেন তাহলে দেখবেন এর থেকে চিকন বা মোটা সাইজের একটা সুজি বের হবে, ওই সুজিটা নিলেও চলবে। অথবা বাজার থেকে কিনে আনা যে সুজি সেই সুজিটা নিলেও চলবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ আদা এবং রসুন বাটা, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি কালারটা একটু সুন্দর আসার জন্য, এই তো দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিচ্ছি, পানিটা এমন পর্যায়ে দিতে হবে যাতে করে এই মিশ্রণটা খুব বেশি ঘন না হয়ে যায় আবার খুব বেশি পাতল না হয়ে যায়। আর এই যে এখানে নিয়েছি আমি কিছু ধনিয়া পাতা কুচি, কুচি করে নিয়ে অবশ্য আস্ত ধনিয়া পাতাই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝালটা কম বা বেশি করে দিতে পারেন। নিয়েছি এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু আর ছোট একটা আলু নিয়েছি সিদ্ধ করে, সে আলুটা আমি চটকে দিয়ে দিব এখানে। চাইলে এখানে কিন্তু একটি ডিমও ভেঙে দিয়ে দিতে পারেন। তো এগুলো আমি ভিজিয়ে রাখবো 5 মিনিট যাতে করে চালের যে সুজিটা সেটা কিছুটা নরম হয়ে আসে। 5 মিনিট পর ফিরে এলাম, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে 2 চিমটি পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা চাইলে চটপটি মশলা অথবা 2 চিমটি গরম মশলা গুঁড়িও দিয়ে দিতে পারেন। এখন আমি যেটা করব তা হলো এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এই যে দেখুন এর ঘনত্বটা। আমার এখানে প্রায় 3/4 কাপের মতো পানি লেগেছে, মানে 1/2 কাপ সাথে আরও 1/4 কাপ পরিমাণ। আপনাদের আর একটু কম বা বেশিও লাগতে পারে। আর যদি দেখেন ব্লেন্ডারে ব্লেন্ড করার পর যে ঘনত্বটা খুব বেশি আছে তাহলে আরও কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন। আর অবশ্যই কিন্তু এর থিকনেসটা এরকম হতে হবে, এর চেয়ে খুব বেশি ঘন বা এর চেয়ে যদি পাতল হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে না। তো এখন সরাসরি চুলা চলে যাব আর ঝাল এবং লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চুলায় আমি একটি তাও বসিয়ে দিয়েছি, চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখে তাওটাকে কিছুক্ষণ গরম করবেন, এরপর একদম লোতে করে দিবেন। হাত দিয়ে একটু পানি ছিটকে দেখবেন যে তাওয়াটা পুরোপুরি গরম হয়েছে কিনা। আমার তাওয়াটা পুরোপুরি গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো প্রকার তেল বাটার বা ঘি কিছুই ব্যবহার করতে হবে না, সেজন্যই আমি বলছি এই নাস্তাটা খুবই হেলদি। তো আমি যে চামচটা নিয়েছি সেই চামচটা দিয়ে 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকবার দেওয়ার সময় কিন্তু ভালোভাবে চামচটা দিয়ে এটাকে নেড়ে নেবেন। এবারে চামচটার সাহায্যেটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে একদম পুর তাওয়ার মধ্যে ছড়িয়ে দিব। এই যে দেখছেন একটু উঠে গেছে, এতে কিন্তু ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। ঢাকনা দিতে হবে না, চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে জাল করতে হবে। যদি একদম ক্রিস্পি করতে চান ক্রিস্পি করে এটাকে ভেজে তুলবেন, আর যদি মনে হয় যে একটু নরম খাবেন তাহলে এটা পুরোপুরি উপরের দিকটা শুকিয়ে যখন নিচের থেকে কিছুটা উঠে আসবে তখন এটাকে তুলে নিলেই চলবে। এই তো ভিউয়ার্স, দেখতেই পেলেন আমি কিন্তু কোনো হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টে পাল্টে দেইনি, এটা নিজে থেকে এমনিতে উঠে গেছে, তেল কিন্তু দেনি আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি এটাকে এখন মুড়ে নিচ্ছি আর পিছনের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।
এই তো দেখে কিন্তু এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি, কালারটাও কত সুন্দর এসেছে একদম। কিন্তু দেখতে আমাদের মানে পার্শ্ববর্তী দেশ ভারতের সাউথ ইন্ডিয়ান ডোসার মতো দেখতে। তো আমি একইভাবে আরও তৈরি করে নিচ্ছি, আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এরকম বড় তাওয়া ছাড়া আপনারা ফ্রাই প্যানও এটা করতে পারবেন। ভিউয়ার্স, আমি সম্পূর্ণ নাস্তাটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে টমেটো সস এবং আলু দিয়ে একটা ভাজি তৈরি করেছি, সে ভাজিটা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে এবং টমেটো সস দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যার যেটা খুশি সেটা দিয়ে খেতে পারেন। আর এই ভাজিটা আমি কীভাবে করেছি সেটা আপনাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি। আলুটা প্রথমে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে হাত দিয়ে সামান্য চটকে নেবেন, একদম পেস্ট করে নেবেন না কিন্তু। এরপর পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করে এর মধ্যে পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিয়ে আলুগুলো দিয়ে দেবেন, সাথে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন। এই নাস্তাটা আপনারা যদি ক্রাঞ্চি করতে চান তাহলে দেখুন কতটা ক্রাঞ্চি হবে। তো আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিউয়ার্স, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।